দিবারাত্র এক করে সীমান্ত থেকে সুন্দরবন টহল দিচ্ছে বসিরহাটে উইনার্স টিম। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে গঠন করা হয়েছে উইনার্স টিম। পুলিশের এই উইনার্স টিম থাকছে মহিলা পুলিশরা। দিবারাত্র এক করে এই পুলিশের উইনার্স টিম বসিরহাট শহর থেকে শুরু করে সীমান্ত সহ বিভিন্ন এলাকায় এই উইনার্স টিম টহল দিচ্ছে। পাশাপাশি রাতে যাতে করে মা বোনেদের ঘর থেকে বাইরে বেরিয়ে রাস্তায় কোনো সমস্যার সম্মুখীন না হয় সেদিকে নজর রাখবে এই মহিলা উইনার্স টিম। কথা বলছে রাস্তায় বেরোনো মা বোনেদের সঙ্গে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে এই উইনার্স টিম। আমরা মেনলি বসিরহাট পিএস এরিয়াতে এবং অন্য অন্য এরিয়াও যাচ্ছি যাতে মেয়েরা সুরক্ষিতভাবে চলাচল করতে পারে। এরকম আমরা আগে বেরোতাম, এখন প্রতিনিয়ত দিবারাত্রি বেরোচ্ছি যাতে মহিলারা সেফলি ঘরে যাতায়াত করতে পারে, রাস্তাঘাটে চলতে পারে, কোনোরকম প্রবলেম তাদের না হয়। দিনে রাতে টহল দিচ্ছে আপনারা? হ্যাঁ, রাত্রেটা বেশি তো হচ্ছে, দিনে তাও চলছে কম কম বেশি। দিনের বেলা এবার রাত্রিবেলা সবসময় এটা জরুরি। খুবই ভালো কাজ করছে পুলিশ প্রশাসন থেকে বা উইনার্স টিম, যেটা মহিলা যে টিমটা কাজ করছে মেয়েদের জন্য খুবই ভালো। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।